হত্যা করে 9 বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। ঝিনাইদহ শৈলকুপায় হত্যা মামলার পলাতক আসামি ইসহাক আলীকে 9 বছর পর গ্রেফতার করেছে র‍্যাব 6। ভোর রাতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ধর্মতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শৈলকুপা উপজেলার চতুরা গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। ঝিনাইদহ র‍্যাব 6-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শৈলকুপার চাঞ্চল্যকর আয়ুব আলী মণ্ডল হত্যা মামলার আসামি রাজবাড়ী জেলায় আত্মগোপনে আছে। পরে পুলিশ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ধর্মতলা এলাকায় অভিযান চালিয়ে আসামি ইসহাক আলীকে গ্রেপ্তার করে। মামলার পর থেকে আসামি দীর্ঘ 9 বছর পলাতক ছিল। শৈলকুপা উপজেলার চতুরা গ্রামের নেকবর মণ্ডল ও আয়ুব আলী মণ্ডলের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে 11 এপ্রিল 2014 সালে ইসহাক আলী সহ তার সহযোগীরা আয়ুব আলীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের ভাই শওকত আলী মণ্ডল শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ভোর রাতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ধর্মতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শৈলকুপা উপজেলার চতুরা গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।